তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলেরই কাউন্সিলর। তৃণমূল পরিচালিত আসানসোল পুর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ, সরব খোদ তৃণমূল কাউন্সিলর রণবীর সিং বরারা। 13 তারিখ পুর বোর্ডের বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে বলেও খবর পাওয়া যাচ্ছে। তৃণমূলের কাউন্সিলর তার অভিযোগ, তৃণমূল পরিচালিত আসানসোল পুর বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন তিনি। কোন জায়গায় যদি আপনি ইনভেস্টিগেশন করছেন, দ্যাট ইনভেস্টিগেশন শুড বি ডান বাই দ্য কাউন্সিলর। কাউন্সিলর শুড বি আ পার্ট অফ দ্যাট কমিটি। অ্যাজ ইউ নো, দের ইজ পার্লামেন্ট কমিটি। আমি কোনো পলিটিক্যাল কালার দেখে আমি কাউন্সিলর হয়নি। কাউন্সিলরের কাজ হলো সবাইকে দেখা, যদি কারেকশন দূর হয় আমরাও টিএমসি সবাই এসে যাব, এটা আমার গ্যারেন্টি। হ্যাঁ, এসে যাবে সবাই, কিন্তু কারেকশন দূর করতে হবে। আর মেয়র সাহেব একা একা কারেকশন দূর করতে হবে না, মেয়র সাহেবকে কমিটি ফর্ম করতে হবে, অ্যাডভাইজিং কমিটি। এই কমিটি যারা শিক্ষিত আছে, যারা কিছু জানে, কিন্তু এখানে যারা এফও আছে, হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, হি হ্যাজ নো পাওয়ার। হু ইজ ইউজিং দ্য পাওয়ার? যে একটা আউটসোর্সিং এর একটা লোক আছে, সে পাওয়ার ইউজ করছে। আমি তো বলছি, কোটি কোটি টাকার ট্যাক্স মাফ হয়েছে, কেন হয়েছে ওটা দেখতে হবে। একটা গরিবের আপনি ট্যাক্স মাফ করছেন না, বড় লোকের আপনি ট্যাক্স মাফ করছেন। বাসুদেব আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বাসুদেব, বড়সড় অভিযোগ করছেন, দুর্নীতির অভিযোগ, এবং তিনি বলছেন খানিকটা স্বজন পোষণের অভিযোগ করছেন যে গরিব মানুষের ট্যাক্স মাফ হচ্ছে না, অথচ কিছু কিছু মানুষের ট্যাক্স মাফ হয়ে যাচ্ছে। দেখো, এইটাই কিন্তু উনি বলছেন, এবং আমাদের প্রশ্ন এটাই ছিল যে আপনি এইভাবে কিভাবে বলছেন, আপনি তো তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর। তো ওনার স্পষ্ট বক্তব্য, দেখুন, কাউন্সিলর আমরা হয়েছি, কিন্তু কাউন্সিলর হয়ে যাওয়ার পরে কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস আমরা দেখি না। আমরা মানুষের কাজ করি, কারণ দিদি তাদের বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যে মানুষের কাজ করতে হবে, প্রত্যেকটা মানুষের দলমত নির্বিশেষে কাজ করতে হবে। কিন্তু আসানসোল পুর নিগমে উনি যবে থেকে আসানসোল পুর নিগম গঠন হয়েছে, মানে এই নতুন বোর্ড, তখন থেকে বারবার উনি কিন্তু বোর্ড মিটিংয়ে সরব হন, এবং বিভিন্নভাবে তিনি কিন্তু বোঝাতে চাইছেন যে যেভাবে সাধারণ মানুষ যে যে সুবিধাগুলো পাওয়ার কথা, যেটা যেটা নবান্ন থেকে বিভিন্ন রকম সুবিধা আসে, বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে সমস্ত রকম যে পেনশনের যে পয়সাগুলি পাঠানো হয় বিভিন্ন জায়গা থেকে, সেইগুলো কিন্তু সাধারণ মানুষ ঠিকভাবে পাচ্ছে না। এবং এই পুজোর মরশুমেও নাকি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এইগুলো নাকি তারা পায়নি। এর ফলে তিনি বারবার বলেছেন যে তারা তো এইটুকু পয়সায় তাদের সম্বল, পাশাপাশি জলের যে কর, জলের কর নিয়েও তিনি সরব হয়েছেন। বড় বড় ফ্ল্যাটে গরিব মানুষও যদি থাকে, তাকে জলের কর দিতে হবে, কিন্তু আসানসোলের যদি কেউ সাধারণ মানুষ প্রায় 500 কোটি টাকার কেউ বাড়ি করেছে, কেউ 100 কোটি টাকার বাড়ি করুক বা 1 কোটি টাকার বাড়ি করুক, মানে যারা বড় অর্থ অর্থ নিয়ে যারা বাড়ি করে, তাদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না, মানে2011 সালের পর থেকে যা বলে আসছে সেটাই আজকে তৃণমূলের যে কাউন্সিলর রণবীর সিং, তিনি সেই কথাটাই বলছেন বা স্বীকার করলেন। আজকে বাংলার মানুষ বুঝে গেছেন যে আজকে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি সরকার প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি করেছে। আজকে দুর্নীতির মুখ কে? মমতা ব্যানার্জি, যিনি একসময় বলতেন সততার প্রতীক, আজকে তিনি সঠতার প্রতীক। যেখানে আপনি তাকাবেন সেইখানেই দুর্নীতি। ধন্যবাদ জানাই রণবীর বাবু, আজকে বাংলার মানুষের কথা, ভারতীয় জনতা পার্টির কথা, যেটা আমরা বারবার বলে এসেছি যে তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি। আপনি তৃণমূলে থেকেও আপনি শিরদাঁড়াটাকে যে বেঁচে দেননি, এটা আজকে প্রমাণ করে দিয়েছেন। ধন্যবাদ। বিধায়কের কথা শুনলেন, এবার আপনাদের শোনাবো কংগ্রেস এই নিয়ে কি বলছে। করাপশনটা রয়েছে নিশ্চয়ই, এটাও তো অস্বীকার করে কোনো লাভ নেই, করাপশন তো রয়েছেই। এবার দেখা যাক, চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরাও। ঠিক যে তার আগে কুলটিতে গেল 87 লাখ টাকা, 1 পয়সা রিকভারি হলো না। তাপস ব্যানার্জি সাহেব যখন মানে মেয়র ছিলেন, তখন তাপস রায় বলে একজন স্যানিটেশন স্টাফ, তারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেল। তারপর এফআইআর হলো, অ্যারেস্ট হলো, তারপর এমন হলো যে ও নিজে বাড়ির কাছে বাড়িতেই মানে কেসটা ট্রান্সফার করিয়ে নিল, কেউ আর কেসটা দেখার মতনই লোক ছিল না। তো নিশ্চয়ই দুঃখের ব্যাপার। আমি তো বারবার এই কথাটা বলি কর্পোরেশনে, যে কোটি কোটি টাকা যে কর্পোরেশনের ডিউজ রয়েছে, আজ পর্যন্ত এফআইআর হয়, নর্মালি ইনফরমেশন দেওয়া হয়, কিন্তু 1 পয়সা রিকভারি হয়েছে এটা কোনোদিন আপনি দেখাতে পারবেন না।
এবার আপনাদের শোনাবো মেয়র বিধান উপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয় নিয়ে। তার দলের কাউন্সিলর অভিযোগ করছে দুর্নীতি হয়েছে। বিজেপি বিধায়ক আসানসোলের অগ্নিমিত্রা পল বলছেন কংগ্রেসেরও গলায় একই সুর। তার বক্তব্য এবার শুনুন। নিশ্চিত আলোচনা করুক, আলোচনা যখন চাইছে আলোচনা হতেই পারে। আমাদের যেহেতু পার্মানেন্ট স্টাফের সংখ্যা খুবই কম, প্রায় প্রচুর সংখ্যক পার্মানেন্ট মানে আমাদের দরকার আছে এখন, যেটা আমরা সরকার কাছে জানিয়েছি, সরকার হয়তো করে দেবে তাড়াতাড়ির মধ্যে। তো যতক্ষণ না করছে ততক্ষণ তো ক্যাজুয়াল দিয়ে মানুষকে দিয়ে কাজটা তো করে নিতে হবে, তাই কাজটা এখন করতে হচ্ছে। আর ক্যাজুয়াল আর পার্মানেন্টের ব্যাপার নয়, মানুষকে যে যাকে যাকে যেটা কাজের দায়িত্ব দেওয়া হয় সে যদি খুব গুরুত্বপূর্ণ সহকারে করে তো নিশ্চিতভাবে ভালোভাবে চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।